হ্যালো জায়েদ ভাই, অ্যাক্টিং তাই বলেন। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। জায়েদ খান একজন চলচ্চিত্র অভিনেতা। আমি একটা অভিনেতা, কিন্তু তার অভিনীত সিনেমা নিয়ে কোনো আলাপ নেই, আলোচনা নেই, সমালোচনা নেই, সবাই ব্যস্ত তার লাফালাফিতে ডিগবাজিতে। এইটা কোনো কথা? একজন অভিনেতার প্রধান কাজ অভিনয়, তো সবকিছু বাদ, সব বাদ, অভিনেতা হিসেবে জায়েদ খান কেমন সেটার দিকেই আজ নজর দিব। সো আজ এইটা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। অনেকদিন হলো জায়েদ খানের নতুন সিনেমা আসে না, তাই একটা পুরাতন সিনেমা বেছে নিলাম, প্রেম করব তোমার সাথে। প্রেম করব তোমার সাথে চিত্রনাট্য ও পরিচালনায় রকিবুল আলম, রকিব। এই সিনেমা বেছে নেওয়ার কারণ আছে। কারণটা কি? অভিনয়ের মধ্যে দুইটা জিনিস কঠিন, এক মাতালের অভিনয়, দুই পাগলের অভিনয়। এই সিনেমায় জায়েদ খান পাগলের চরিত্রে অভিনয় করেছেন, তো বুঝতেই পারছেন কঠিন স্কিলের খেলা হবে। একদম শুরু থেকে সিটি মানসিক হাসপাতাল থেকেই গল্পের সূচনা। ক্যামেরা ন্যালটং ব্যালটং করে একটা সেলের সামনে থামে, আমরা জায়েদ খানকে দেখি ঘুমোচ্ছে, চোখ খুলে উঠে পড়ে, তারপর বন্দিশালা শিখ বাঁকা করা শুরু করে, লোহা বাঁকিয়ে বান্দা জাম্প করে নিচে নামে, গার্ডরা চলে আসে বান্দা সবার পেটের ভাত হজম করায়, এরপর লং জাম্প, টম ক্রুজ স্টাইলে দৌড়, স্পাইডির মতো উঠেও পালিয়ে যেতে পারে না, তাকে ধরে ফেলা হয়। এই ওকে সক্রমে নিয়ে যাও। সক্রমে নিয়ে তাকে প্রচুর জিঙ্গুলা দেওয়া হয়, এরপর আবার বন্দিশালায়। সিনেমায় ওনার নাম স্বাধীন। স্বাধীন 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 একজন সার্টিফাইড পাগল। স্বাধীন শুধু পাগল নয়, হি ইজ এ ক্রিমিনাল। এখানে রিভার্স মেটাফোরটা দেখেন, নায়কের নাম স্বাধীন কিন্তু সে বন্দী মানসিক হাসপাতালে একমাত্র কয়েদির পোশাকে, স্বাধীন যেন পরাধীন। স্বাধীন এই গল্পের নায়িকা। স্বপ্ন 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 কল্পনা। সিনেমার গুরুত্বপূর্ণ আর এক চরিত্র ইনি। তোর নাম কি? সংগ্রাম। সংগ্রাম 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 ভাইয়ের ইন্ট্রোডিউস হয় একটা অ্যাকশন দৃশ্যের মাধ্যমে, যেখানে উনি এই ভাইকে লাথি মারেন, ভাইজান উড়ে যায়, একটা রড তার বুকে ঢুকে, পরের শট এটা। বাট হাউ ইট পসিবল জানি না বড় মালিক। যাই হোক, সিনেমায় সংগ্রাম ভাই পুলিশের লোক, উনি ফোনে কথা বলছিলেন, এমন সময় কিছু গুন্ডা রামদা নিয়ে তাকে মারতে আসে, সেখানে ছিলেন কল্পনা আপু, উনি এত ডাকেন কিন্তু ভাইজান ফোনে মশগুল, উপায় না থাকায় কল্পনা আপু মোবাইল ছুঁড়ে মারেন, ভাইজানের হুশ ফেরে, নিজের জীবন বাঁচান, এদিকে আপা হাফ ছেড়ে বাঁচান। তোমার বুদ্ধির কুল কিনারা নাই। আপার বুদ্ধিতে ভাইজান মুগ্ধ হয়ে যান আর সবকিছুতেই কল্পনা আপুকে কল্পনা করেন, পোস্টারের ছবি বনে যায়, মহিলা ভিখারি হয়ে যায়। ও মাই গড, সংগ্রাম ভাই প্রেমে পড়েন, ব্যাকগ্রাউন্ডে বাজে গালে লাগ যা। আমি প্রথমে ভেবেছিলাম ব্যাকগ্রাউন্ড স্কোরেই হয়তো, পরে দেখি না গানও আছে। যাই হোক, ফাঁসির আসামি স্বাধীনের বর্তমান অবস্থা পরখ করতে সংগ্রামকে দায়িত্ব দেয়া হয়, সংগ্রাম মেন্টাল হসপিটালে আসেন, স্বাধীনকে আনা হয়। নিজেকে পাগল বুঝাতে স্বাধীনের বাহ্যিক পরিবর্তন ছিল তিনটি, একটা প্যান্ট তুলে রেখেছে, অকারণে মাথায় হ্যাট পরেছে, আর বুকে একটা বই, অন্যদিকে অ্যাক্টিং যেন ওভার অ্যাক্টিং। উইয়ার্ড স্টাফ। পাগল অ্যাক্টিং মানেই যেন আচমকা হেসে উঠা, আচমকা কান্না, এবার আচমকা রাগ। রাগের এক্সপ্রেশনে জায়েদ ভাই ঠোঁট কাঁপান, সমানে শরীর কাঁপান, কিন্তু ফেস মাসেল এমনি কাঁপাকাঁপি করে না, তাই ফ্ল্যাট লাগে। তবে পাগলের অভিনয়ে নর্মাল সময়ের থেকে একটু পার্থক্য আছে, এটা নর্মাল ডাক, এটা পাগল ডাক। স্বাধীনের এই অবস্থা দেখে সংগ্রাম ভাইয়ের খটকা লাগে। লাগারই কথা, স্বাধীনের মায়ের কাছে গল্প শুনতে আসেন, শুরু হয় অতীতের গল্প। স্বাধীন ভাই ছিলেন চিল বয়, চিল একদল ড্যান্সার নিয়ে সারাদিন চিল করে বেড়াতেন, স্বপ্ন হলিউড। যদি বাই চান্স যেতে পারি হলিউড, হলিউড সিনেমার একটা স্কিলও দেখান, ডিউন সিনেমায় স্যান্ডওয়ার্ম যেভাবে এসে আক্রমণ করে, ভাইজানও সেভাবে বালুর নিচ দিয়ে এসে আক্রমণ করে। This is my game.
জায়েদ খানের বাস্তব জীবন ও পর্দারি চরিত্রের মাঝে খুব বেশি তফাত নেই। স্বাধীন সালমান ভাইয়ের ব্রেসলেট পরেন, দাবাঙ্গের মতো পিছনে সানগ্লাস রাখেন, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান, এইটা কিন্তু ভালো কাজ। আমাদের এই শহরে কত মানুষ খাবারের কষ্টে আছে, মানুষের বেসিক যে প্রয়োজনগুলো সেগুলো তাদের ধরাছোঁয়ার বাইরে। কেউ রোজা রেখে কঠোর পরিশ্রম করছে, কেউ আবার সেটাও পারছে না, সেহরি না খেয়ে রোজা রাখছে, ন্যূনতম ইফতারও অনেকের ভাগ্যে জুটছে না। এই অসহায় মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, আসুন আমরা তাদের পাশে দাঁড়াই, দায়িত্ব নেই। আমি কিছুদিন আগে দেখলাম জাগো ফাউন্ডেশন এমন সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে, সুবিধা বঞ্চিত শিশুদের ফ্রিতে শিক্ষা দিচ্ছে, কিন্তু তাদের খাবারও তো দরকার, তাই নিজেদের জায়গা থেকে যতটা সম্ভব ডোনেট করি। তাদের ব্যাংক ও বিকাশের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে বিকাশের ডোনেশন অপশন থেকেও ডোনেট করতে পারবেন। চলুন অন্তত একজনের মুখে হাসি ফোটাই। ঠিক আছে, এবার গল্পে ফিরি। এই সিনেমার ভিলেন মিশা ভাই, আজব ক্যারেক্টার আমার, আজব ক্যারেক্টার আমার। পানি থেকে দুইজন মানুষকে মেরে সিনেমায় ওনার আগমন ঘটে, এক জিনিস আর কতবার। আজব ক্যারেক্টার, আসলেই আজব। সিনেমায় ওনার নাম ছিল মামা ঠাকুর। মামা ঠাকুর, মামা ঠাকুরকে মামা ডাকেন নায়িকা আপা। মামা 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 ওকে মামা নাও টিউন চেঞ্জে। নায়িকাকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায় নায়ক। এইটা আমরা জানতাম, মেয়েটি খুব সুন্দর, তাই তার সাথে কক্সবাজারে নাচানাচি করে আর তাদের পীড়িত হয়ে যায়। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ডায়লগ ডেলিভারিতে জায়েদ খান অনেক রোবোটিক, চোখের এক্সপ্রেশন কম, কি বলছেন আর সেটার জন্য বডি কি মুভমেন্ট করছে তাহার মিল নেই। মা না মা, সংলাপ বুঝাতে হাত ব্যবহার করতে পছন্দ করেন। নো টেনশন, অদৃষ্টিত করেছে। ওনার হাতের কর্মকাণ্ডের জন্য ফ্রেমের অদৃশ্য ন্যাচারালিজমটা গায়েব হয়ে যায়, পকেটে এইভাবে হাত রেখে সংলাপ দিচ্ছে, কখনো দেখেছেন? না। এদিকে নাচে আনকোরা লাগে, উনি নিজেই মেবি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। না। অন্যদিকে অ্যাকশনে আবার বেশ ভালো, আত্মবিশ্বাসী লাগে, স্টান্ট মেবি নিজেই করেন, সমস্যা যেটা সেটা আমাদের সিনেমায়। দেখেন ভাইজানকে কিভাবে হাওয়ায় উড়াচ্ছে, একজনের পেটে ঘুষি মারলো কিন্তু বান্দার মুখে সুনামি চলছে। এদিকে নায়ক এখনো পোজ দিয়ে আছে, মনে হচ্ছে হাত দিয়ে পাওয়ার বের হচ্ছে, আর তাতেই বান্দার অবস্থা কেরা বেড়া। মিনিট খানেক পর বান্দা ওভার অ্যাক্টিং করে রক্ত বমি করলো। এই সিনেমায় কিছু বাস্তব জীবনের ইভেন্ট আছে। জায়েদ খান প্রচুর জিম করেন, বলা যায় জিম ফ্রিক। সেই জিমে এক মেয়ে আসে, স্বাধীন স্বাধীন, আর জোর করে ভালোবাসা চায়, স্বাধীন আই লাভ ইউ স্বাধীন। সেই সময় নায়িকা আসে, স্বাধীন, রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। স্বাধীন এসে গাড়ির সামনে দাঁড়ায়, আপা গাড়ি না থামিয়ে চালিয়ে যায়, উপায় না থাকায় ভাইজান জাম্প করে উঠতে উঠতে গাড়ির উপর পড়েন, সেখানে আবার ঘোরেন। ও মাই গড, হলিউড লেভেলের স্টান্ট, স্বপ্ন স্বপ্ন। এমন স্টান্ট দেখিয়েও স্বপ্নের রাগ ভাঙাতে পারেন না। পরে পিয়ানো বাজিয়ে, গান গেয়ে, প্লাস্টিকের ফুল দিয়ে রাগ ভাঙায়, খুশি হয়ে আপাও গান গায়, তাদের মিলন হয়, তা দেখে ফেলেন মামা ঠাকুর। স্বপ্ন মামা, স্বাভাবিকভাবেই মামা ঠাকুর খেপে যান আর দুষ্টু বুদ্ধি বের করেন, স্বাধীন, এই আপাকে খুন করে স্বাধীনকে ফাঁসিয়ে দেয়। এই খুন করতে স্যার, আমি খুন করিনি। কারাগারে স্বাধীনের বাম্পু টাইট করা হয়। এখানে একটা কথা, জায়েদ খান ভালো ডেডিকেশন দেখিয়েছেন। মাকে ধরে স্বাধীনের মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়, আমি খুন করেছি, আমি জেমিনকে খুন করেছি। ফলাফল নায়িকা ভুল বুঝে, নায়ক পাগল হয়ে যায়। অতীতের এই ঘটনা শুনে স্বাধীনকে পাগলাগারদ থেকে বাসায় আনেন সংগ্রাম। এই মেয়েকে ভালোবেসি, ভাইজানের স্বপ্নকে পাবার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। উনি দেবগান ভাইয়ের ভং ধরেন, নায়িকার সাথে নায়ককে মেলাতে একটা জায়গায় নিয়ে আসেন। দেখো দেখো, আমি দেখছি পিয়ানো। এখানে জায়েদ ভাই পাগলের অ্যাক্টিং এর নামে অদ্ভুত অদ্ভুত কাজ করেন। অভিনয়ের মধ্যে সবচেয়ে কঠিন জিনিস হলো হাসতে হাসতে কান্দন, নমুনা দেখেন। এবার দেখুন ভাইয়ের কাঁদতে কাঁদতে হেসে ফেলা। স্বপ্ন আমাকে ভুল বুঝেছে, তোমরা সবাই পাগল। এক পাগল কো সারে পাগল নজর আতে হ্যায়, অল মাইড ওয়ান মাইড লুক কালাই। যাই হোক, বাসার ভিতর দৌড়াতে দৌড়াতে ভাই ইলেকট্রিক শক খান। হাসপাতালের ডাক্তাররা হাতের তালু আর পায়ের তালু ঘষে দেন, এরপর রুম থেকে বের হয়ে বলেন, হি ইজ আউট অফ ডেঞ্জার। মা, কাহিনী কি? ওই শক থেকে আপনার ছেলে এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। এসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? আমি ঠিকই বলছি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, পাগল ঠিক করার এই টেকনিককে সিরিয়াসলি নেবেন না। স্বাধীন সুস্থ হওয়ার পর পুলিশ তাকে ধাওয়া করে। এইটা কি গেল জানি না।
জীবন বাঁচাতে স্বাধীন জমি বাড়িতে জাম্প করেন, আর এটা তো আগেই দেখিয়েছে ভাইজানের সাই হলুদের পাওয়ার আছে। উনি কাদায় ডুবে থাকেন, পুলিশ অনেক বুলেট মারে কিন্তু কোনো খোঁজ নেই, পানিতে নেমে বহুতক্ষণ পাড়াপাড়ি করে তারপরেও খোঁজ নেই। পুলিশ যখন ক্লান্ত তখন কাদার নিচ থেকে উড়ে আসেন স্বাধীন, তারপর সব পুলিশকে প্যাক লাগান। গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, সিনেমার পুরো ক্লাইম্যাক্সে জায়েদ খান প্যাক লাগিয়েছিলেন। আর যাই হোক, ওনার ডেডিকেশনে কোনো কমতি নেই, কাদা লাগিয়ে সুপার হিরো পোজ দেন, সুপার হিরোদের মতো অ্যাকশন করেন, এক দুই তিন চার পাঁচ দারুণ স্টান্ট শো দেখান। এসব কি রে ভাই, একই প্রশ্ন আমিও করতে পারি? করেন, করাও উচিত। গুন্ডাদের মারতে একসময় পানিতে নামেন স্বাধীন, সেখানেই কাদা ধুয়ে ফেলেন, ডাঙায় এসে নায়িকাকে দেখেন, দেখো দেখো হ্যাপি এন্ডিং হবে এমন সময় মামা ঠাকুর বাগড়া বাজান, তার চ্যাপ্টার ক্লোজ করেন সংগ্রাম। আজব ক্যারেক্টার, একটা পোস্টারের ভঙ্গে সিনেমা শেষ হয়, ফিনিশ। আল্লাহ হাফেজ। যা বুঝলাম, জায়েদ খানের অভিনয় অস্বস্তিদায়ক, তবে তিনি গা বাঁচিয়ে কাজ করেন না, নিজেকে আত্মোৎসর্গ করার চেষ্টা করেন। তা ঠিক, ঈদে আসছে ওনার নতুন সিনেমা সোনার চর, দেখা যাক কতটা পরিবর্তন আসে, দেখা যাক। সো আজ এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। অ্যাক্টিং সব ভুয়া, সব শালা ভুয়া।